গরিব লোকেরা না খেয়ে দীর্ঘদিন মরছে এই লেকডাউনের জন্য। তাদের তো কোনো আচ্ছা হচ্ছে না, তাদের কোনো সাহায্য পাওয়া যায় না, কোনো চাল ডাল কোনো পয়সা করি কিছু পাওয়া যায় না। যা পাওয়া যাচ্ছে মেম্বার প্রধানরা নিজের আত্মসাত করছে, বোলাকে তারা নিজের থেকে নিয়ে আত্মসাত করছে, কোনো কিছু পাওয়া যায় না। আজ না পেয়ে আমাদের এই গরিব লোকেরা ফুটপাতে হাসতায় দেখেছে, আজ যে রাস্তায় দেখেছে কেন দেখেছে, না খাওয়া বেগরে বাল বাচ্চা নিয়ে এইখানে যে রাস্তায় নেমেছে। এই আন্দোলনটাকে আমাদের করছি, এই আন্দোলন থাকবে আমাদের ব্ল্যাক নাম্বার। আপনাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলেছে, তারপরে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ কিছু করার নেই স্যার, বিক্ষোভ দেখাচ্ছে আমাদের সামাজিক বজায় রাখতে বলেছে, সেই না বজায় রাখতে পেরে আজ রাস্তায় আমরা বাধ্য হয়েছি লাভতে। এই যে বাল বাচ্চা নিয়ে না খেয়ে কেন আমরা মরবো? আমাদের চোখ ওখানে রেশন পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না, রেশন পাচ্ছেন না। সবাই তো গরিব মানুষ, হয় গাড়ি ঘোড়া চলুক, আমরা যেমন খেটে খাচ্ছিলাম তেমন খাবো, আর না হয় কি করবে ওই থেকে না তো মাছের খোরাক।